আসসালামু আলাইকুম, রেসিপিস বাই সেজাস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি মগজের খাটাখাট রেসিপিটি দেখার জন্য। আমার দর্শকদের অনেক রিকোয়েস্টেড একটা রেসিপি ছিল এটা। আর এই মগজের খাটাখাটটা রান্না করতে কিন্তু খুব বেশি সংখ্যক মশলার প্রয়োজন হয় না, তবে তেল মশলার পরিমাণটা একটু বেশি লাগে, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা। মগজের খাটাখাট বা ব্রেইন মশলা রান্না করার জন্য আমি এখানে দুইটা মগজ নিয়েছি, যার ওজন প্রায় 650 গ্রামের মতো। আর গরু কিংবা খাসি যে কোনো মগজ দিয়েই কিন্তু এটা করা যাবে। মগজগুলোকে কিন্তু আমি এখনও পুরোপুরি ক্লিন করে নেইনি, কারণ এই যে মগজের রগগুলো আছে, রক্তগুলো, এগুলো যদি কাঁচা অবস্থায় টেনে তুলতে যায় মগজটা কিন্তু ছিঁড়ে বা ভর্তা হয়ে যেতে পারে। এই জন্য এগুলোকে পরিষ্কার করার আগে একটু সেদ্ধ করে নিতে হবে। চুলায় একটু বেশি পরিমাণ পানি বসিয়েই পানিটা যখন এরকম ফুটে আসবে তখন এখানে মগজ দুটো দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া এবং পাতলা স্লাইস করে কাটা 2-3 স্লাইস লেবু। লেবুর কিন্তু রসটা আমি চিপে দেইনি, এভাবে আস্ত স্লাইসগুলোই দিয়েছি। লেবুর খোসার সাথে যে সুন্দর একটা ফ্লেভার থাকে সেটাও কিন্তু এই মগজের ভেতরে ঢুকে যাবে। চুলার জালটা মিডিয়াম হাইতে রেখে ঢাকনাটা খোলা রেখে এভাবেই মগজের দুই পাশ মিলিয়ে সেদ্ধ করে নিব মোটামুটি 5-6 মিনিটের মতো। এক পাশ মোটামুটি 2-3 মিনিটের মতো জাল করা হয়ে গেলেই আলতো করে আর এক পাশ উল্টে দিয়ে একইভাবে আরও 2-3 মিনিট জাল করে নিব। 5-6 মিনিটের বেশি মগজটাকে কিন্তু সেদ্ধ করা যাবে না, তাতে করে এটা ওভারকুক হয়ে যাবে আর কিছুটা শক্তও হয়ে যাবে। এবার সঙ্গে সঙ্গে গরম পানিটা ঝরিয়ে নিয়ে এভাবে খোলা রেখেই মগজটাকে ঠান্ডা করে নিব। আর রান্নার জন্য গোটা মশলাগুলোর মধ্যে নিয়েছি 3-4 আস্ত তেজপাতা, 5-6 সবুজ এলাচ মাথা থেকে একটু চিরে নিয়েছি, 3 টুকরা দারচিনি নিয়েছি, হাফ চা চামচ নিয়েছি আস্ত কালো গোলমরিচ, আর প্রায় 7-8 মতো নিয়েছি লবঙ্গ। মিডিয়াম সাইজের 2 পাকা টমেটো ঠিক এরকম একটু ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি, যাতে টমেটোগুলো খুব দ্রুতই সেদ্ধ হয়ে যেতে পারে। আর খাটাখাট রান্নায় কিন্তু টমেটো কুচিটা অবশ্যই দিতে হবে। এবার রান্নার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে প্রায় 1/4 কাপ মতো সয়াবিন তেল হালকা গরম করে নিব। এবার গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে হালকা একটু ভেজে নিব, এই ধরুন 20-30 সেকেন্ডের মতো। যখন এটা থেকে সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি। এই রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা যথেষ্ট পরিমাণে বেশিই লাগে। আর পেঁয়াজটাকে ভাজতে ভাজতে হালকা বাদামি রঙের করে নিতে হবে। যখন এটা সেই পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, তবে এখানে গুঁড়া জিরাও ব্যবহার করা যাবে, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিয়ে এবার মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাগুলো যত ভালো করে কষানো হবে মগজটার টেস্ট কিন্তু ততই বাড়বে। আর কষানোর ক্ষেত্রে আরেকটু পানির প্রয়োজন হলে সেটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার কিউব করে কেটে রাখা টমেটো প্রায় 1 কাপের মতো হয়েছিল, সেটা দিয়ে খুব ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গলে আসা পর্যন্ত। টমেটোগুলো যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এজন্য আমি প্রয়োজন মতো কিছুটা পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে চুলার জালটা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে কষাতে কষাতে কিছুক্ষণ পরে পানিগুলো পুরোপুরি শুকিয়ে গেছে, কিন্তু আমার টমেটো এখনও সেদ্ধ হয়নি, তাই প্রয়োজন মতো আবারও কিছুটা পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এদিকে মগজগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে, হাত দিয়ে ধরার মতো অবস্থায় চলে এসেছে, তখন আমি মগজের এই যে রগগুলো আর উপরকার চামড়াগুলো নিজের সুবিধা মতো ছাড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু মগজের এই উপরের রগগুলো খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যাবে। আর সব কিছু পরিষ্কার করে নেওয়ার পরে মগজটাকে আমি এরকম একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে এটাকে খুব ভালো মতো কোনো নাইফ দিয়ে চপ করে নিতে হবে। একেবারে মিহি চপ না হলেও আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি এটাকে কী ধরনের চপ করেছি। এরকম দানা দানা একটু থাকবে, তবে এটা কিন্তু একেবারে ভর্তা হবে না,
কারণ ভর্তা হয়ে গেলে কিন্তু মগজের খাটাখাটের আসল টেক্সচারটাই আসবে না। আর অন্যদিকে চুলায় যখন মশলা এবং টমেটো একেবারে ভালোমতো কষিয়ে সেদ্ধ হয়ে এসেছে, তখন যে চপ করে রাখা খাটাখাটগুলো দিয়ে দিতে হবে। খাটাখাটের আসল যে টেক্সচার সেটা হচ্ছে এরকম মিহিদানার মগজ, যেগুলো আপনার প্রতিটা বাইটে মুখের নিচে পড়বে। আর মগজগুলো যদি আপনি এভাবে চপ করে না নিয়ে সরাসরি পাত্রে এভাবে রান্না করার সময়ই কোনো কিছু দিয়ে ম্যাশ করে নেন, সেক্ষেত্রে কিন্তু মগজগুলো ভর্তা হয়ে যাবে আর এর যে তেল মশলাটা রান্নার পরে উপরে ভেসে উঠবে না, একরকম ভর্তা টাইপ হয়ে যাবে, সেটা কিন্তু খাটাখাটের টেক্সচারটা নষ্ট করে দিবে। তো এখন আমি মগজগুলোকে মশলার সাথে মিনিট পাঁচেকের মতো কষিয়ে নিয়ে প্রায় এক কাপের মতো হালকা কুসুম গরম পানি দিয়ে মগজটাকে বাকি সেদ্ধ করে নিব। আর এ পর্যায়ে কিন্তু মগজ সেদ্ধ হতে আর খুব বেশি সময় নিবে না, যেহেতু এটাকে আগে থেকে আধা সেদ্ধ করে নেওয়া হয়েছে। ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে আর 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 5-6টা মতো কাঁচা মরিচ, এভাবে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। এই কাঁচা মরিচগুলো থেকে কিন্তু কিছুটা ঝালও বের হবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। সব কিছু নেড়ে চেড়ে এবার আর ঢাকনা দিব না, চুলার জালটা একটু হাই করে দিয়ে এভাবে এটাকে একটু ভাজা ভাজা করে নিব, যতক্ষণ না পর্যন্ত আমি যে পরিমাণে ঝোল চাচ্ছি সেই পর্যায়ে চলে আসে। তবে খাটাখাটটা কিন্তু খুব একটা ঝোল হয় না, এটা একটু মাখো মাখো গ্রেভি টাইপেরই হয়, তাই আমি আর একটু এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিব। আর হ্যাঁ, মগজের খাটাখাট রান্নায় কিন্তু প্রচুর পরিমাণে তেল মশলা ব্যবহার করা হয়, তবে আপনারা চাইলে নিজের পছন্দ মতো কিছুটা কমিয়েও দিতে পারেন। রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এর রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আর উপর থেকে স্বাদ মতো কিছুটা ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে চুলার জালটা একদম লো করে দিয়ে ঢেকে রাখব 5 মিনিটের মতো। এবার মগজের খাটাখাটটা একটু নেড়ে চেড়ে মিক্স করে নিয়েই গরম গরম পরিবেশনের পালা। সাধারণত মগজের খাটাখাট কিন্তু লুচি দিয়ে খেতে সব থেকে বেশি মজা হয়, তবে চাইলে রুটি পরোটা কিংবা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।